সব কিছুই ভালো আছে। এখনো তো দুদিন হলো, মেয়ের মতো করে দেখছি। একটু কথা বলছি, ছেলের মায়ের ফিলিংসটা আমি জানতে চাইবো যে আপনি তো নতুন বৌমাকে পেয়েছেন, তো নতুন বৌমাকে পেয়ে আপনার কোথাও কিছু অসুবিধা হচ্ছে কিনা বা কিরকম লাগছে? সমস্যা কিছু হচ্ছে? মেয়ের মতো করে দেখছি। তো আপনি আপনার ফিলিংসটা একটু বলবেন যে নতুন শ্বশুর বাড়িতে কেমন লাগছে, বা শ্বশুর শাশুড়ি আপনার সঙ্গে কীরকম কী আচরণ করছে, বা স্বামী আচরণ কীরকমভাবে কী করছে, সেটা যদি একটু ছোটো করে বলেন। সবার বিহেভিয়ার সব কিছুই ভালো আছে, এখনও তো দুদিন হলো, দু থেকে তিন দিন সবাই বিহেভিয়ার ভালোবাসছে, আদর করছে, ভালো লাগছে। আর আর কিছু বলতে চান ছোট করে? ঠিক আছে। যে এত কিছু ঘটনা ঘটলো সেটার পরে যেরকম এখন মেনে নিয়েছে, এটা দেখে তো খুব ভালো লাগছে, আগেও যদি এরকম থাকে আরো ভালো লাগবে। তো আমি এখন আবার ছেলের মায়ের সাথে, বিষয়টা হচ্ছে সাত তারিখে ধর্ণা হলো নাকি আট তারিখে ধর্ণাটা হয়েছে, নতুন বিয়ে হয়েছে, পাড়া প্রতিবেশী থেকে বা প্রশাসন থেকে বিয়েটা হয়েছে, তো বিয়েটা তো করেছেন, তো ফিলিংসটা এখন কি, মানে নতুন স্ত্রীর সাথে কিভাবে, মানে নতুনভাবে যে বিয়েটা হলো তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে কোথাও কিছু যদি সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, ফিলিংসটা কি হচ্ছে সেটা একটু জাস্ট ছোট করে। সমস্যা কোথাও হচ্ছে না, আর সেটা ভুল বোঝাবুঝি ছিল সেটা কাটিয়ে উঠে গেছে, দুজনে একসাথে খুবই আনন্দেই আছে। নামটা একটু? আমার নাম বিবেক ভাইয়া। তো এখন আমি মোনালিসা যাদবের সঙ্গে একটু কথা বলতে গেছি, তো আমি এরপরে ছেলের বাবার সঙ্গে একটু কথা নিচ্ছি, ছেলের বাবার কীরকম লাগছে অনুভূতিটা, তো একটু বলবেন, নামটা আগে বলে দিন। আমার নাম বিশ্বজিৎ ভূঁইয়া, আমি এখন এই মুহূর্তে অপূর্ব পালের রেজিস্ট্রি অফিসে আছি, ওদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ করানোর জন্য প্রসেসিং, হ্যাঁ রেজিস্ট্রি ম্যারেজের জন্য এসেছি, তো ওর কাগজপত্র নিয়ে আমার বৌমার কাগজপত্রের একটু জটিলতার জন্যে আজকে রেজিস্ট্রি, হ্যাঁ আপিলটাও করা গেল নি, তো ওর বাড়ির কালকে আগামীকাল ওর বাপের বাড়ি, হ্যাঁ শ্যামনগর থেকে, হ্যাঁ কাগজপত্র আনবে, আনলে পর কালকেই আপিল করা হবে। এই মুহূর্তে আমরা রেজিস্ট্রি অফিসারের সঙ্গে কথা বলে তার কাছ থেকে সব কাগজপত্র বুঝে নিয়ে, হ্যাঁ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বৌমা খুব ভালো ব্যবহার করে, হ্যাঁ আর আমরাও চেষ্টা করছি, আমাদের তো মেয়েটিয়ে নাই আর দ্বিতীয় ছেলেও নাই, একটি ছেলে মেয়ে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।